السلام عليكم ورحمة الله وبركاته কাছে ও দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যে একটি প্রশ্ন ভাই করেছেন যে আমাদের মা বোনদের ক্ষেত্রে অনেকে আছে যে আমরা নখ পলিশ এবং লিপস্টিক ব্যবহার করে থাকি তো এই নখ পলিশ এবং লিপস্টিক ব্যবহারের কারণে তাদের ওযু হবে কিনা এবং ফরজ গোসল আদায় হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমাদের সমাজে এটা অধিকাংশ মহিলারা মা বোনেরা এই কাজটা করে থাকেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন এবং ভাই বোনদের যারা আছেন এটা আপনাদের প্রত্যেকের ঘরের মধ্যে এটা শুনিয়ে দিবেন এর উত্তর হলো যারা নখ পলিশ ব্যবহার করে নখ পলিশ এবং লিপস্টিক নখ পলিশের হুকুম হলো নখ পলিশ এটা পুরু হয়ে যায় নখের উপর দেওয়ার পর সুতরাং এর দ্বারা পানি নখের মধ্যে পৌঁছায় না সেটা আলাদা থেকে যায় এই ক্ষেত্রে ফুকাহা কারামগণের ঐক্যমত হলো নখ পলিশ ব্যবহারের কারণে তাদের ওযু হবে না ফরজ গোসল আদায় হবে না এটা ফরজ গোসল হলে অবশ্যই নখ পলিশগুলিকে তুলে নিতে হবে তাহলেই তাদের গোসল এবং ওযু আদায় হবে আরেকটি হলো যে লিপস্টিক টুটের মধ্যে যেটা ব্যবহার করা হয় এটা অনেকটা তৈলাক্তর আকারে হয় যেগুলির মধ্যে কোনো আবরণ পড়ে না ওইগুলি ব্যবহার করলে কোনো অসুবিধা নেই ওযুর সময় এটা ঘষা দিয়ে যদি তুলে ফেলা হয় তাহলে তাদের ওযু হয়ে যাবে আর যদি এমন হালকা পাতলা হয় যেটা পানির ঘর্ষণে এমনিতেই উঠে যায় অর্থাৎ চামড়ার মধ্যে পানি পৌঁছেছে এরকম বিশ্বাস যদি হয় ধীরতা যদি দিলের মধ্যে আসে যে তাহলে তার ওযু হয়ে যাবে আশা করি মাসালাটি বুঝতে পেরেছেন অর্থাৎ নখ পলিশ থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে এবং লিপস্টিকের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন